ওয়েলকাম টু মেধা কেয়ার। আজকের আমাদের পড়ার বিষয় হল পারমিউটেশন, যাকে আমরা বাংলায় বলি বিন্যাস। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। তাহলে বিন্যাস ব্যাপারটা কি? বিন্যাস মানে হলো জাস্ট সাজানো। ধরো এ আর বি দুটো লেটার, এদেরকে আমরা কীভাবে সাজাতে পারি? এ আগে পড়ে বি, আগে বি পড়ে এ। তাহলে কত রকমভাবে সাজাতে পারলাম? দু রকমভাবে। তাহলে আমরা এটাকে বলবো যে নাম্বার অফ পারমুটেশন অফ টু ডিফারেন্ট লেটার্স টেকিং টু অ্যাট এ টাইম। এটাকে নোটেশন আমরা দেবো কত রকম? এটাকে আমরা দেবো দুটো থেকে, দুটো বিভিন্ন লেটার থেকে দুটো করে নিয়ে পারমুটেশন। তা আমরা কটা পেয়েছি, নাম্বার কত পেয়েছি? টু। যদি আমরা তিনটেকে নিয়ে সাজাই, দেখো এ বি সি, এ সি বি, তারপরে বি দিয়ে শুরু করি, বি এ সি, বি সি এ, তারপরে সি দিয়ে শুরু করি, সি এ বি, সি বি এ। তাহলে আমরা কতগুলো পেলাম? মোট ছটা পারমুটেশন পেলাম। তাহলে কটা লেটার ছিল বিভিন্ন? তিনটে। তাহলে তিনটে থেকে কটা করে নিয়েছি? তিনটে করে নিয়েছি। তাহলে তিনটে ডিফারেন্ট লেটার থেকে তিনটে করে যতগুলো করে নিতে হয় এটা নিচে লিখতে হয়। নাম্বার অফ পারমুটেশন মানে কত রকম সাজালাম? কত? ছ রকমভাবে। তাহলে এবার ধরো আমি যদি তিনটে থেকে দুটো করে নিই, তার মানে এ বি আর সি থেকে আমি দুটো করে নেব, এ বি নেব, বি এ নেব, এ সি নেব, সি এ নেব, বি সি নেব, সি বি নেব। দেখো আবার কিন্তু কি সেই সিক্স ওয়েজই আমরা পেলাম। তাহলে তিনটে পৃথক লেটার থেকে দুটো করে নিয়ে কতগুলো পারমুটেশন বা সজ্জা পেলাম? ছখানা। এবার ভাবো আমি যদি তিনটে থেকে তিনটে করেই নিই, তার মানে আমার কি এ বি সি এই তিনটে থেকে তিনটে করে নিলে আমরা কটা পাবো? এই যে তিনটে থেকে তিনটে করে নিয়ে আমরা এটা দেখিয়ে দিয়েছি, কত? থ্রি পি থ্রি ইকুয়াল টু কি? সিক্স। তিনটে থেকে যদি একটা করে নিই, তাহলে থ্রি পি ওয়ান, এটা কত হবে? একটা করে নেবো। তাহলে এ একটা সাজানো, বি একটা হতে পারে, সি একটা হতে পারে, তার মানে থ্রি পি ওয়ান, তিনটে বিভিন্ন লেটার থেকে একটা করে নিলে আমরা কত রকম পেলাম? তিনটে কেস পেয়েছি। তাহলে আমরা ছিলাম কোথায়? প্রিন্সিপল অফ কাউন্টিং, এটা প্রথমে শিখতে হবে। তাহলে এর দুই রকম প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে কি অ্যাডিশন, আর একটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। কখন যোগ করি আমরা আর কখন গুণ করি? ধরো একটা কাজ, এটার নাম ধরো একটা জায়গার নাম বিবেকানন্দ মোড়। বিবেকানন্দ মোড় থেকে ধরো পরিতলা মোড়, এটা আমি মোট দুইভাবে যেতে পারি, একভাবে দুইভাবে, টু ওয়েজ, এই রাস্তা দিয়ে যেতে পারি, এই রাস্তা দিয়ে যেতে পারি। আর একটা ধরো নবদ্বীপের কোনো একটা জায়গা থেকে, ওটা ধরো চৈতন্য মোড় থেকে ধরো গৌরাঙ্গ মোড় যেতে পারি, তিনভাবে যেতে পারি। কিন্তু তাহলে এটা ধরো তিনভাবে যেতে পারি, কিন্তু দেখো এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, অর্থাৎ এখান থেকে এখানে যাওয়ার সঙ্গে, এই কাজটা করার সঙ্গে, এই চৈতন্য মোড় থেকে গৌরাঙ্গ মোড়ে যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই প্রক্রিয়া দুটো ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যদি আমরা বলি, তাহলে এই দুটো কাজ আমরা কতভাবে করতে পারবো? তাহলে এখান থেকে এখানে যাওয়া কাজটা আর এখান থেকে এখানে যাওয়া কাজটা আমরা মোট কত রকমভাবে করতে পারবো? তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমরা
দুভাবে করতে পারি, আর এখান থেকে এখানে যেতে গেলে আমরা তিনভাবে করতে পারি। তাহলে যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট, এখান থেকে এখানে যাওয়ার সঙ্গে এখান থেকে এখানে যাওয়ার কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা মোট এখান থেকে এখানে যাওয়া এবং এখান থেকে এখানে যাওয়া এই যৌথভাবে এই কাজটা 2+3=5 ওয়েজে আমরা করতে পারি। এটা হলো কি অ্যাডিশন প্রিন্সিপাল। কিন্তু এবার দেখো, ধরো এইটা হলো আমাদের শিয়ালদাহ স্টেশন, সেখান থেকে আমরা ধরো এখানে এই জায়গাটা আমরা ধরো এসপ্ল্যানেড বললাম, এই এসপ্ল্যানেডে আমরা ধরো 1, 2, 3, 4 রাস্তা দিয়ে যেতে পারি। আর এখান থেকে ধরো আমরা দেশপ্রিয় পার্ক এখান দিয়ে ধরো আমরা একটা রাস্তা আছে আমাদের হাতে, 2 রাস্তা আছে, 3 রাস্তা আছে, 4 রাস্তা আছে, 5 রাস্তা আছে, 5 প্রকারে যেতে পারি এই এসপ্ল্যানেড থেকে দেশপ্রিয় পার্ক বালিগঞ্জের। আর এটা শিয়ালদা থেকে এসপ্ল্যানেড 4 রাস্তা আছে ধরলাম, যদিও আরও অনেক রাস্তা আছে। তাহলে এবার আমি যদি একটা ছেলেকে বলি তুমি এই শিয়ালদা থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মোট কত রকমভাবে যেতে পারবে, তাহলে সে কী করতে পারে, সে এই প্রথম পথটা ধরলো, ধরে এসপ্ল্যানেড গেল, সেখান থেকে এই 5 পথের যে কোনো 5 রকমভাবে যেতে পারে। তাহলে এই গেল 1, এই গিয়ে 2, এই গিয়ে 3, এই গিয়ে 4, এই গিয়ে 5। তার মানে এই 1 রাস্তাটা সে ধরলে 5 রকমভাবে চলে যাবে। তেমনি করে সে যদি 2 নম্বর রাস্তাটা ধরে তাহলে আরও 5 রকম, সে যদি 3 নম্বর রাস্তা ধরে তাহলে আরও 5 রকমে যেতে পারবে, সে যদি 4 রাস্তাটা ধরে তাহলে সে আরও 5 রকম যেতে পারবে। তাহলে কত রকম গেল মোট, এই একটা রাস্তা ধরে 5 রকম। তাহলে এই 4 জন্য কী হবে, তাহলে এখানে আমরা কি টোটাল নাম্বার অফ ওয়েজ কী হচ্ছে, টোটাল নাম্বার অফ ওয়েজ ইকুয়াল টু আমরা দেখছি 4 রকমভাবে এই কাজটা হচ্ছে আর 5 রকমভাবে এই কাজটা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 20 ওয়েজ, এত রকমভাবে আমরা কিন্তু পৌঁছে যেতে পারছি। তাহলে এখানে দেখো এই জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট ছিল তাই অ্যাড হয়েছিল, আর এই জায়গাটা ডিপেন্ডেন্ট কারণ এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া তা মাঝখানে এইটার উপর ডিপেন্ড করে গেছে। এই যাওয়াটা আর এই যাওয়াটা দুজনের মধ্যে একটা ইন্টারলিঙ্কড রয়েছে, একটার উপর আরেকটা ডিপেন্ড করে আছে। তাই যখন ডিপেন্ড করে থাকবে তখন কী হয়ে যায়, ইনটু হয়ে যায়। এই দুটোই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ কাউন্টিং, অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব নেক্সট টপিক, সেটা হলো আমাদের হাতে আছে প্রথমে 3 থিওরেম। ঠিক আছে, এবার আমাদের থিওরেম ওয়ান সেটা কি, নাম্বার অফ পারমুটেশন অফ ইন ডিফারেন্ট থিংস টেকিং অল এট এ টাইম। তার মানে কি, এর মানে হল আমাদের হাতে এনখানা বিভিন্ন বস্তু আছে, ঠিক আছে, তো এই বিভিন্ন বস্তুগুলোকে একসঙ্গে সব কটা করে নিয়ে কত রকমভাবে সাজাতে পারবো। ফর এক্সাম্পল একটা দেখাই, ধরো আমি বললাম সচিন, SACHIN, 1, 2, 3, 4, 5, 6 ছটা লেটার আছে, সবাই ডিফারেন্ট। তাহলে এদেরকে আগে এস, পরে ACHIN, এনটাকে আগে নিলাম, এটাকে পরে নিলাম, এইভাবে তো নানানভাবে সাজানো যাবে, সেটা কত। তাহলে এটা জানতে গেলে, এটাকে বার করতে গেলে আমরা একটা এই থিওরেমটাকে আগে প্রুফ করে নেব, নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকিং অল এট এ টাইম। তাহলে ধরো আমাদের কাছে এনখানা কাঁচের গুলি আছে, বিভিন্ন রঙের, প্রত্যেকটা আলাদা রঙের কাঁচের গুলি, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা কালো, সবুজ, হলুদ, এইরকম।
আর কি আছে? আমাদের কাছে বাক্স আছে, বাক্স আছে, হ্যাঁ, কাঠের বাক্স বা কাচের বাক্স, ধরো কাচের বাক্স, বেশ ট্রান্সপারেন্ট, বাড়ি দিয়ে দেখা যাবে, গুলি রাখলেই দেখা যাবে। তাহলে ধরো এই আমাদের প্রথম বাক্স, এক নম্বর, এই আমাদের দুই নম্বর বাক্স, এই আমাদের তিন নম্বর বাক্স, এই আমাদের চার নম্বর বাক্স, পরপর পাশাপাশি বাক্স আছে, এই রকম বাক্স রাখতে রাখতে এই ধারে আমাদের লাস্ট বাক্স, এন নম্বর বাক্স। কতগুলো বাক্স আছে? এনখানা, এক্স্যাক্টলি এনখানা। আর কতগুলো গুলি আছে? এনখানা। কেমন গুলি আছে? সবাই দেখতে আলাদা, বিভিন্ন রঙের। এবার আমি ঝুড়িতে গুলি নিয়ে দাঁড়িয়ে আছি, আমার কাছে কটা গুলি আছে? এনখানা গুলি আছে। কেমন গুলি আছে? বারবার একই প্রশ্ন করতে হবে কেন? কটা গুলি আছে? এনখানা। কেমন গুলি আছে? সবাই দেখতে আলাদা। এবার বলো, আমি গুলি নিয়ে দাঁড়িয়ে আছি, এই প্রথম বাক্সটা আমি কত রকমভাবে ফিল আপ করতে পারবো? আমি এনখানাগুলির যে কোনো একটাকে রাখতে পারবো, প্রত্যেকটা বাক্সে কিন্তু একটা করেই গুলি রাখবো, তাহলে এনখানাগুলির যে কোনো একটাকে রাখতে পারবো, সবুজ রাখতে পারবো, নীল রাখতে পারবো, গোলাপি রাখতে পারবো, তাহলে কত রকমভাবে এই বাক্সটাকে ফিল আপ করতে পারবো? এন প্রকারে। তাহলে এই এন প্রকারের একটা কেস হলো, ধরো এখানে আমরা সবুজ রঙের গুলিটা রেখেছি, গ্রিন গুলিটা রেখেছি, এই এন প্রকারের একটা প্রকারে। এবারে সেই গুলিটা রাখা হয়ে গেছে, ওই গুলিটা আর আমার এখানে নেই, তাহলে এবার আমার কাছে কটা গুলি আছে? এনখানা থেকে একটা গুলি চলে গেছে, এন মাইনাস ওয়ানখানা গুলি আছে। তাহলে এবার আমি এন মাইনাস ওয়ানখানা গুলি দিয়ে এই দুই নম্বর বাক্সটা কত রকমভাবে ফিল আপ করতে পারবো? আমি এন মাইনাস ওয়ানখানা গুলির যে কোনো একটাকে রাখতে পারবো, তার মানে আমি এটা এন মাইনাস ওয়ান প্রকারে এই বাক্সটা ফিল আপ করতে পারবো। তাহলে এই এন মাইনাস ওয়ানখানা উপায়ের ধরো একটা উপায় হচ্ছে, এখানে আমি ইয়েলো গুলি রেখেছি, এবার আমার হাতে কটা গুলি আছে? এন মাইনাস টুখানা গুলি আছে। তাহলে এই এন মাইনাসটা টুখানা গুলি দিয়ে আমি তিন নম্বর বাক্সটা একটা একটা করে গুলি রাখবো, কত রকমভাবে রাখতে পারবো? ওই একই রকমভাবে, কত? এন মাইনাস টুখানা গুলি রাখতে উপায়ে আমি গুলিগুলো রাখতে পারবো। ধরো এখানে তোমার ব্ল্যাক গুলি এসছে, তাহলে এইভাবে এখানে এন মাইনাস থ্রি উপায়ে আমি এই বাক্সটা ফিল আপ করতে পারবো। ধরো এখানে হোয়াইট গুলিটা এসছে, এইভাবে করতে করতে যাচ্ছি, করতে করতে যাচ্ছি, এটার এটা এই চিহ্নটার মানে কি? পরপর আরও বাক্স আছে। এবার লাস্ট, এবার ভালো করে দেখো, এই লাস্ট বাক্সটা যখন আমি ফিল আপ করতে দাঁড়িয়ে আছি, এবার আমার কাছে কটা গুলি আছে? একটাই মাত্র গুলি পড়ে রয়েছে, লাস্ট বাক্স, কারণ এনখানা গুলি ছিল, করতে করতে দিতে দিতে এবার লাস্ট বাক্সের সময় আমার হাতে একটা গুলি পড়ে আছে, সেই একটা গুলি দিয়ে এই বাক্সটা একরকমভাবে ফিল আপ করবো। তাহলে কি দাঁড়ালো? তাহলে এই বাক্সটাতে এখানে ধরো কোনো একটা গুলি দিয়ে দিয়েছি, যে কোনো একটা রঙের, তাহলে ধরো পিঙ্কি হলাম। তাহলে আমার এবার সেই আমাদের সেই কাউন্টিংয়ের কোনটা হবে? এটা এন রকমভাবে পূরণ করতে পারি, তার প্রত্যেক রকমের জন্য এই বাক্সটা এন মাইনাস ওয়ান উপায়ে পূরণ করতে পারি, তার প্রত্যেক রকমের জন্য এই বাক্সটা এন মাইনাস টু উপায়ে, তাহলে এই দুটো বাক্স কত রকমভাবে পূরণ করতে পারি? এন ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এই তিনটে বাক্স কত রকমভাবে পূরণ করতে পারি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস, কারণ এগুলো সব ডিপেন্ডেন্ট। তাহলে এই রকম করতে 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 আমরা এই সব কটা বাক্স কত রকমভাবে পূরণ করতে পারি? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু করতে 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 থ্রি টু, এই যে এই বাক্সটা একরকমভাবে, তার আগের বাক্সটা কত রকমভাবে? দুই দুরকমভাবে, তাহলে এইভাবে থ্রি টু ওয়ান গিয়ে আমাদের তাহলে কি, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েস কত হলো? টোটাল নাম্বার অফ ওয়েস ইকুয়াল টু কত হলো? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু করতে 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 কত অব্দি গুণ করতে হবে? থ্রি টু ওয়ান পর্যন্ত। এইবার আমরা বলবো তাহলে কি, তাহলে এই শচীন শব্দের অক্ষরগুলোকে আমি যদি ছটা নিয়ে সাজাই, তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী কী হবে? এখানে এনের জায়গায় কত আছে? সিক্স,
তারপরে এক কম সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ, তারপরে আরও এক কম ফোর, তারপরে আরও এক কম থ্রি টু ওয়ান পর্যন্ত, তাহলে কত হবে? তাহলে হবে এটা কত হয় ফ্যাক্টর, এটা হলো গুণ করে দেখো পাঁচ ছয় তিরিশ, একশো কুড়ি, কত হলো একশো কুড়ি দুগুণে ছয়, তাহলে এটা কত হলো পাঁচ ছয় তিরিশ একশো কুড়ি গুণ ছয়, তাহলে কত হচ্ছে বড়, তাহলে সাতশো কুড়ি, সেভেন টোয়েন্টি মেস। তাহলে শচীন দেখো কত বড়, শচীনের এই সব কটাকে নিয়ে আমরা যদি সাজাই তাহলে কত পাবো, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, পাঁচ ছয় তিরিশ, চার তিরিশে একশো কুড়ি, একশো কুড়ি ইন্টু ছয় কত হলো সাতশো কুড়ি রকমভাবে এই শচীনকে কল্পনায় করা যাচ্ছে না, ওলট পালট করলে সাতশো কুড়ি রকমভাবে আমরা সাজাতে পারবো এইবারে। তাহলে সৌরভ কী হতে পারে, যদি সৌরভ বানানটা আমি এইভাবে লিখি এসও ইউ আর এ ভি, তাহলে কী হবে, এখানেও দেখো সব কটা আলাদা কিন্তু সবাই ডিফারেন্ট, খেয়াল রাখবে সবাই কি ডিফারেন্ট, এই থিওরামটাতে সবাই কিন্তু ডিফারেন্ট। তাহলে কত হলো আবার সেই তাই সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা লেটার, তাহলে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, তাহলে কত হলো সেই, তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এই দিক দিয়ে কিন্তু শচীন আর সৌরভ সমান। তাহলে শচীনের লেটারগুলোকে যত রকমভাবে সাজানো যায় আর সৌরভের লেটারগুলোকে যত রকমভাবে সাজানো যায় একসঙ্গে সব কটা করে নিয়ে, এক্ষেত্রে কিন্তু দুজনে সমান, কেউ বড় না কেউ ছোট না। তাহলে এইবার আমরা একটা নোটেশানে আসব, তোমরা মনে হয় এখন অনেকেই শিখে গেছো, সেটা হচ্ছে এই নোটেশানটা, এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন। আবার এটাকে আবার এই নোটেশানটাও সেম কথা বলে, এর নাম আমরা বলি এন ফ্যাক্টোরিয়াল, শুধু আগে পরে উচ্চারণ, এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন এদের মানে কিন্তু এক। মানে হলো কি, তাহলে এদের ডেফিনেশানটা হলো, এটা হলো প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি, প্রোডাক্ট মানে গুণফল, প্রোডাক্ট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কারা, ন্যাচারাল নাম্বারস হলো ওয়ান টু, এই যে ন্যাচারাল নাম্বারস, ন্যাচারাল নাম্বারস এরা কারা, এরা হলো ওয়ান টু থ্রি ফোর, এদেরকে আমরা বলি ন্যাচারাল নাম্বারস। তাহলে প্রোডাক্ট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস তাকে আমরা বলি এন ফ্যাক্টোরিয়াল এন বা এন ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমরা ফোর ফ্যাক্টোরিয়াল মানে কি, প্রোডাক্ট অফ ফার্স্ট ফোর ন্যাচারাল নাম্বারস, ফোর থ্রি টু ওয়ান, ফ্যাক্টোরিয়াল ফাইভ কী হবে, ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফ্যাক্টোরিয়াল সিক্স কী হবে, সিক্স ফ্যাক্টোরিয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ফোর, এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি, এটা হচ্ছে সেভেন টোয়েন্টি। তাহলে আমরা কিন্তু বলতে পারি এটাকে, এটা আর কিছুই নয় এটা হলো ফ্যাক্টোরিয়াল সিক্স, এটাকে এটা আর কিছুই নয় এটা হলো কি ফ্যাক্টোরিয়াল সিক্স বা সিক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি পেলাম, নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকিং অল এট টাইম ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল কি এন। এবার আমরা চলে যাব থিওরেম টু, থিওরেম টুটা থিওরেম ওয়ানটা প্রায় একই, শুধু একটু জেনারালাইজেশন, সেটা কি, নাম্বার অফ পারমুটেশন অফ এন ডিফারেন্ট অবজেক্টস টেকিং আর, এই আরটা লেস দ্যান অর ইকুয়াল টু, আর লেস দ্যান ইকুয়াল টু এন টেকিং আর অ্যাট এ টাইম, তাহলে বুঝতেই পারছো আর ইকুয়াল টু এন হলে কিন্তু ফার্স্ট থিওরেমটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, এনখানা ধরো আমাদের কাছে
ছটা লেটার আছে, এস এ সি এইচ আই এন। আমরা বললাম এই ছটা থেকে চারটে করে নিয়ে কত রকম পারমিশন, অর্থাৎ সিক্স পি ফোরটা বার করো, মানে চারটে করে লেটার নিয়ে কত রকমভাবে সাজানো যাবে। ছটাকে ছটা একসঙ্গে, ছটা না, চারটে চারটে নিয়ে। আমি ইচ্ছে করলে এই চারটেকে নিয়ে সাজাতে পারি, আমি ইচ্ছে করলে এই চারটেকে নিয়ে সাজাতে পারি, এরকম কত রকমভাবে চারটে চারটে করে নিয়ে সাজাবো, এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে আমাদের কাছে কী আছে, এনখানা ডিফারেন্ট অবজেক্টস, মনে করলাম ওই এনখানা বিভিন্ন রঙের কাঁচের গুলি আমরা নিয়েছি, তার থেকে আরখানা করে নিতে হবে। তাহলে এবার আমরা ওই যে কাঁচের বাক্সটা তৈরি করব, বলো দেখি সেই বাক্সতে সেই কটা বাক্স নেব, এক নম্বর বাক্স, দু নম্বর বাক্স, তিন নম্বর বাক্স, চার নম্বর বাক্স করে করে আমরা কতগুলো নেব, আমরা কটা করে সাজাবো, আরখানা করে। তাহলে বাক্সর সংখ্যা কত হবে, আরখানা হবে। তাহলে একটা করে গুলি ফেলে দিলে আরখানা গুলির একটা সেট পেয়ে যাব, তাহলে একটা সাজানো হয়ে যাবে। তাহলে এইবার সেই একই ব্যাপার, কাঁচের গুলি কতগুলো, এনখানা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, সব গুলিগুলো কেমন, সব দেখতে আলাদা রঙের। তাহলে এবার প্রথম বাক্সটাতে আমি একটা গুলি ফেলবো, কত রকম ফেলতে পারি, কালো ফেলতে পারি, লাল ফেলতে পারি, আগের মতনই। তাহলে কত উপায়ে করতে পারি, প্রথম বাক্সটাকে এনখানাগুলির যে কোনো একটা দিয়ে এন রকমভাবে করতে পারি, দ্বিতীয় বাক্সটাকে কত রকমভাবে করতে পারি। আমার হাতে এবার কটা গুলি আছে, একটা চলে গেছে, একটা গুলি চলে গেছে, ধরো এটা গ্রিন গুলি, তাহলে আরও এন মাইনাস খোনা ওয়ান খানা আছে, তার দিয়ে এন মাইনাস ওয়ান রকমভাবে পূরণ করতে পারি। ধরো এখানে এন মাইনাস ওয়ান রকমের এক রকম হলে ব্ল্যাক, তাহলে এবার হাতে আমার কাছে কটা গুলি আছে, আমার হাতে এন মাইনাস টু খানা গুলি আছে, সেই দিয়ে এটা কত রকমভাবে, এন মাইনাস টু রকমভাবে করতে পারি। তাহলে এখানে ধরো ইয়েলো এসছে, এরমভাবে করতে করতে যাচ্ছি, হ্যাঁ এরম এরমভাবে আমরা করতে করতে যাচ্ছি। প্রথম বাক্সটা এন উপায়ে, তারপরের বাক্সটা এন মাইনাস ওয়ান উপায়ে, তারপরের বাক্সটা এন মাইনাস টু উপায়ে, তারপরের বাক্সটা এন মাইনাস থ্রি উপায়ে। এইবার একটা বুদ্ধির ব্যাপার আছে, বলতো যখন আমি এই বাক্সটা ফিল আপ করবো তখন আমার হাতে কটা গুলি আছে, একটু বুদ্ধি করে বল। দেখো যখন আমি দ্বিতীয় বাক্সটা পূরণ করছি তখন আমার হাতে আছে এন মাইনাস দুইয়ের থেকে এক কম, এক, এন মাইনাস ওয়ান খানাগুলি। যখন আমি থার্ড বাক্সটা পূরণ করছি, এই যে থ্রি, এখানে কটা গুলি আছে, এন মাইনাস ওটার থেকে এক কম। যখন আমি চার নম্বর বাক্স পূরণ করছি কটা গুলি আছে, এনের থেকে, এই চারের থেকে এক মাইনাস করলে কত হয়, থ্রি। তাহলে যখন আমি আট নম্বর বাক্স পূরণ করছি কটা গুলি আছে বলো, এন থেকে আমি বিয়োগ করবো কত, এখানে ফোর থাকলে থ্রি হয়েছে, থ্রি থাকলে টু হয়েছে, প্রত্যেকবার এক করে কম হয়েছে, তাহলে আর মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস আর প্লাস ওয়ান খানা গুলি আমার হাতে আছে। সেই এন মাইনাস আর প্লাস ওয়ান খানাগুলির যে কোনো একটাকে এখানে দিতে পারি, তাহলে এই বাক্সটা আমরা পূরণ করতে পারবো এন মাইনাস আর প্লাস ওয়ান রকমভাবে। তাহলে সেই যে প্রিন্সিপাল মাল্টিপ্লিকেশান কী হবে, এই সব কটা বাক্স আমরা এই দুটো প্রথম দুটো বাক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান উপায়, প্রথম তিনটে বাক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু উপায়, প্রথম চারটে বাক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি উপায়। এইভাবে আরখানা বাক্স কত রকমভাবে হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি করে 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 কত অবধি আসছে, এন মাইনাস আর প্লাস ওয়ান প্রকারে আমরা পূরণ করতে পারি। তাহলে এটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েস। তাহলে এটাকেই আমরা নোটেশান দিই এন পারমুটেশন আর, তার মানে হলো এনখানা পৃথক বস্তু থেকে, মাইন্ড ইট, পৃথক, এনখানা পৃথক বস্তু থেকে একসঙ্গে আরখানা করে নিয়ে কতগুলো বিন্যাস পাই, এতগুলো বিন্যাস পাই। তাহলে একটা উদাহরণ, তাহলে এখানে যদি এই অঙ্কটাতে চলে আসি তাহলে কী হবে, তাহলে ছটা থেকে চারটে করে নিয়ে কতগুলো পাবো, তার মানে কি, এখানে দেখো এনের জায়গায়, এনের জায়গায় রোল করছে কত, ছয়, আরের জায়গায় রোল করছে কত,
4, তাহলে এইখানে অ্যান্সারটা কত হবে? এটা হচ্ছে 6P4, তাই না? ছটা থেকে বিভিন্ন থেকে চারটে করে নিয়ে তাহলে কী হবে? এই যে ফর্মুলা, n মানে 6 থেকে 1 মাইনাস করলাম 5, তার থেকে আরও 1 মাইনাস করলাম 4, করে করে লাস্ট লাগে লাস্টটা বের করে নিই, কোথায় যাবে লাস্ট? n মানে 6 মাইনাস 4 প্লাস 1, তার মানে আমাদের হচ্ছে 6 5 4, এটা কত? 6 আর 1 7, 7 থেকে 4 গেলে কত 3, তাহলে 3 পর্যন্ত আসবে। তাহলে কত হলো? 5 6 30, 3 4 12, তাহলে কত হলো? 3 12 36, তাহলে 360 রকমভাবে শচীনের থেকে চারটে করে নিয়ে নিয়ে আমরা সাজাতে পারবো। তাহলে এইবার এটাকে আমরা একটু ফর্মুলেট করব। আমরা কি করতে পারি? এই যে ফর্মুলা এটা এলো, এইটার উপরে আমরা এর পরের টার্মটা কি, এর পরের টার্মটা হলো n মাইনাস r। দেখো এখানে এক এক করে কমে যাচ্ছে, এক এক করে কমে যাচ্ছে, তাহলে r প্লাস 1, n মাইনাস r প্লাস 1 থেকে এক কমলে কত? n মাইনাস r। তারপরে কী হবে? আরও এক কমবে, এরম করতে করতে কমতে লাস্টে আমরা এইটাকে এক্সট্রা গুণ করে নিলাম, উপরে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এক্সট্রা তো রাখা যায় না, ছিল এইটা, এটা বাড়তি দিলাম, তাহলে এটাকে আবার নিচে নিতে আসতে হবে। 1 2 3 করে করে n মাইনাস আর মাইনাস 1 করে n মাইনাস আর, এই যে এইটাই যেটা উপরে লিখেছিলাম সেটাই নিচে লিখলাম। সোজা করেও লিখতে পারি, উল্টো করেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখো কী এলো, একেবারে 1 2 3 মাল্টিপ্লাই করতে 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 এক এক করে বেড়ে গেছে, 1 বেড়েছে, 2 বেড়েছে, করতে প্রত্যেকটা এক এক করে বাড়ছে, বাড়তে 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 কত পর্যন্ত? n। তাহলে কী হলো? 1 2 3 4 করতে 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 n। এটাকে আমরা কী শেখালাম? এটাকে আমরা কী বললাম? ফ্যাক্টোরিয়াল n, বা n ফ্যাক্টোরিয়াল। আর 1 2 3 করে করে এক এক করে বেড়ে বেড়ে n মাইনাস r পর্যন্ত গেলে আমরা তাকে কী বলি? ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, বা এটাকে আমরা এই নোটেশনটাও দিই, ইকুইভ্যালেন্ট নোটেশন, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল, যার ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, যার যে নোটেশনটা সুবিধা হয়, কাউর n এর নোটেশনটা সুবিধা হয়, কাউর একই ব্যাপার। তাহলে NPR এর এখন থেকে আর আমরা এত কিছু মনে রাখবো না, NPR এর ফর্মুলা কী মনে রাখবো? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এবার এখন থেকে আমরা কী করব? আমরা যদি বলি, ধরো আমরা বললাম একটা লগারিদম, লগারিদম, দেখো এখানে কিন্তু সবাই আলাদা, LOGARITHM সবাই ডিফারেন্ট। তাহলে আমি যদি বলি লগারিদম থেকে আমি 5টা করে নেব, এখানে মোট কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা থেকে 5টা করে নেব, তাহলে কতগুলো পারমুটেশন পাবো? 9P5। তাহলে এখন ফর্মুলা দিয়ে দেবো, ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল কি? 9 মাইনাস 5, তাহলে কত হলো? ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল কত? 4। তাহলে এবার ভাবো, 9 এটাকে যদি আমি ভাঙিয়ে দিই, 9 × 8 × 7 × 6 × 5 ×, এরপরে কি? ফ্যাক্টোরিয়াল 4 3 2 1, আর এই ফ্যাক্টোরিয়াল 4 চলে এলো, এই দুটো কেটে গেল, তাহলে রেজাল্ট হলো এইটা। এটাকে ইনটু করলে যা হবে তাই। তাহলে এত রকমভাবে লগারিদম শব্দের অক্ষরগুলো থেকে 5টা করে নিলে এত রকম পারমুটেশন পাব। এরপরে তাহলে এবার আমরা এখান থেকে কতগুলো বাই প্রোডাক্ট ডিডাকশান আমরা পেতে চাই, সেটা হলো NPN মানে কি? এনখানা পৃথক বস্তুটাকে এনখানা করে নিয়ে, যেটা আমরা কিন্তু থিওরেম 1 করেছি, যেটা আর কিছুই নয় থিওরেম 1, এটাই আমরা কিন্তু থিওরেম 1 করেছি NPN। তাহলে এই ফর্মুলা দিয়ে কী হবে? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস n, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0। কিন্তু মুশকিল হচ্ছে এবার, হোয়াট অ্যাবাউট ফ্যাক্টোরিয়াল 0? ফ্যাক্টোরিয়াল 0টা কী?
তাহলে দেখো এনপিএন যদি আমরা এই ফর্মুলায় বসাই, এই ফর্মুলাটাতে, তাহলে এন পি এন এই ফর্মুলা থেকে আমরা কী পাচ্ছি, এন এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু করে 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 এইখানে থাকো, আরের জায়গায় এন বসাবো, এন পি এন মানে আরের জায়গায় এন, এন মাইনাস এন প্লাস ওয়ান মানে কী দাঁড়ালো, এটা এন এন কেটে গেল ওয়ান, তার মানে ওয়ান থেকে এন পর্যন্ত এটাকেই আমরা কী বলি, ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এন পি এন মানে কি, ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এইটা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এবার ভাবো এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন, আবার এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল জিরো, তার মানে এই দুটো ইকুয়াল, তাহলে এই এন পি এন ইকুয়াল টু এই জায়গাটা লিখে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন। একটা হচ্ছে এই ফর্মুলা থেকে আসছে, আর একটা এই ফর্মুলা থেকে আসছে, তাহলে এইবার বুঝতেই পারছ ফ্যাক্টোরিয়াল এনকে কী দিয়ে ডিভাইড করলে ফ্যাক্টোরিয়াল এন হয়, এটাকে ওয়ান দিয়ে একমাত্র ডিভাইড করলে কী হয়, সে নিজে হয়। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবো কি ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল টু কি ওয়ান। কিন্তু একটা জিনিস দেখো, ফ্যাক্টোরিয়াল এনের ডেফিনেশান কী ছিল, ফ্যাক্টোরিয়াল এনের ডেফিনেশান ছিল প্রোডাক্ট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো মানে কি, তাহলে ফ্যাক্টোরিয়াল জিরো মানে কি প্রোডাক্ট অফ ফার্স্ট জিরো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার এটা কি কোনো মানে হয়, ফার্স্ট জিরো ন্যাচারাল নাম্বার, জিরো খান ন্যাচারাল নাম্বার, এর তো কোনো মানে হয় না। তাহলে এটা অ্যাকচুয়ালি কি মিনিংলেস, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি কি এইটা আর এটা ইকুয়াল করতে গেলে ফ্যাক্টোরিয়াল জিরোকে কী হতে হবে, ওয়ান হতে হবে, তাই আমরা ফ্যাক্টোরিয়াল জিরোকে ওয়ান হিসেবেই ট্রিট করব, যদিও ফ্যাক্টোরিয়াল জিরো কথাটা মিনিংলেস। গেল, এরপরে আমরা আসব থার্ড থিওরেমে। তাহলে এরপরে আমরা কোথায় চলে যাব, তাহলে আমরা একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে, সেটা হলো টু ফাইন্ড দ্য নাম্বার অফ ফোর ডিজিট নাম্বারস ইউজিং ওয়ান টু থ্রি ফোর উইদাউট রিপিটিশন। তাহলে কি আমাদের চারটে ডিজিট একক মানে ওয়ান্স, টেন্স দশক, শতক হান্ড্রেড, আর সহস্র হচ্ছে থাউজেন্ড, একক দশক শতক সহস্র, তাহলে ওয়ান টু থ্রি ফোর, তাহলে এটা একটা পারমুটেশন। তাহলে এরকম সবাই যেহেতু আলাদা, তাহলে ফোর ডিজিট হলে কত হবে, এই চারটেকে তাহলে কত রকমভাবে ওলট পালট করতে পারবো। তাহলে আমরা শিখেছি কি থিওরেম ওয়ানে, আমরা শিখেছি কি ফ্যাক্টোরিয়াল ফোর, যেহেতু সবাই আলাদা, তার মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর, তার মানে কত হলো দেখো টোয়েন্টি ফোর। তাহলে এইবার হচ্ছে প্রবলেমটা হচ্ছে কি যে এইবার দেখো চব্বিশখানা তো পেলাম, কীরকম ওয়ান টু থ্রি ফোর, ওয়ান থ্রি টু ফোর, থ্রি ওয়ান টু ফোর, ফোর থ্রি ওয়ান টু, এরকম টোয়েন্টি ফোরখানা পেলাম। এবার তুমি কি বলতে পারবে ফাইন্ড দ্য সাম, ফাইন্ড দি সাম অফ দোজ নাম্বারস, ওই নাম্বারগুলোর সাম কত, আমি নাম্বারগুলোই দেখতে পাচ্ছি না কিন্তু তাদের সাম বার করে ফেলতে হবে, একটা বিরাট ব্যাপার। কিন্তু দেখো কত সোজা, কি আমরা যদি এইভাবে লিখি দেখো ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু ফোর থ্রি, থ্রি ওয়ান টু ফোর, টু ওয়ান থ্রি ফোর, এইভাবে যদি লিখি চব্বিশটা পরপর লিখি, তাহলে তুমি দেখবে ওয়ান্স টেন্স হান্ড্রেড থাউজেন্ড, এই ওয়ান্স প্লেসে কটা ফোর আসবে, কটা থ্রি আসবে বলো দেখি,
কটা ফোর আসবে, কটা থ্রি আসবে, কটা ওয়ান আসবে, কটা টু আসবে, তাহলে মোট তো চব্বিশটা, আর ডিজিট আছে চারটে, তাহলে প্রত্যেকটা আসবে কত করে? ছবার করে আসবে এখানে, ছটা এক। এই চব্বিশটার মধ্যে আমরা যদি দিক খুঁজে পাই, দেখবো কোথাও না কোথাও মিলিয়ে ছটা এক আছে, ছটা দুই আছে, ছটা তিন আছে, ছটা চার আছে। তাহলে ছটা এক, ছটা দুই, ছটা তিন, ছটা চার, তাহলে এইগুলোর সাম কত? তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর সবাই ছটা করে আছে। তাহলে এটা কত? সিক্স ইন্টু এটা কত? টেন, তার মানে সিক্সটি। তার মানে এই পজিশানে যারা আছে তাদের সাম কিন্তু সিক্সটি। সিমিলারলি এই পজিশানে যারা আছে তাদের সাম কত হবে? সিক্সটি। এখানেও যারা আছে তাদের সাম সিক্সটি, এখানেও যাদের আছে তাদের সাম সিক্সটি। তাহলে প্রত্যেকটা পজিশানের সাম হলো সিক্সটি। তাহলে আমরা বলবো এই টোটাল এদেরকে যদি আমি অ্যাড করি, এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো? আমরা জানি একক ইন্টু এক প্লাস দশক ইন্টু দশ প্লাস শতক ইন্টু হান্ড্রেড প্লাস সহস্র ইন্টু থাউজেন্ড, তার মানে কি ওয়ান্স ইন্টু ওয়ান, টেন্স ইন্টু টেন, হান্ড্রেড ইন্টু হান্ড্রেড, থাউজেন্ড প্লেস ইন্টু থাউজেন্ড, তাহলে কি এটা মানে কি সিক্সটি থাউজেন্ড প্লাস, এটা মানে কি সিক্স থাউজেন্ড, এটা মানে কি সিক্স হান্ড্রেড, এটা মানে কত? সিক্সটি। তাহলে কি হলো? সিক্সটি থাউজেন্ড আর সিক্স থাউজেন্ড, সিক্সটি সিক্স থাউজেন্ড, সিক্সটি সিক্স থাউজেন্ড, সিক্স হান্ড্রেড সিক্সটি। তাহলে কত হলো? তাহলে ওয়ান টু থ্রি ফোর এদেরকে প্রত্যেককে একবার করে উইদাউট রিপিটিশন যদি আমরা সব কটা পারমিটেশন লিখি, তাদেরকে অ্যাড করি, সাম কত পাচ্ছি? সিক্স 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 জিরো। বেশ মজার ব্যাপারটা। এইবার আর একটা এক্সাম্পল তোমাকে বললাম, লগারিদম, এল ও জি এ আর আই টি এইচ এম, লগারিদম শব্দের অক্ষরগুলোকে আমরা যদি পারমুটেশন করি টেকিং অল অ্যাট এ টাইম, তাহলে তার অর্থাৎ নাম্বার অফ পারমুটেশন অফ দি লেটার্স অফ দি ওয়ার্ড লগারিদম টেকিং অল অ্যাট এ টাইম, ইন হুইচ কেসেস দ্য ওয়ার্ডস স্টার্টেড উইথ এল বাট ডু নট এন্ড উইথ এম, অর্থাৎ এল দিয়ে শুরু হয়েছে কিন্তু এম দিয়ে শেষ হবে না। এখানে তো এল দিয়ে শুরু হয়ে এম দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমরা চাইছি কি কোনগুলো এল দিয়ে শুরু হবে কিন্তু এম দিয়ে শেষ হবে না। তাহলে এল দিয়ে শুরু, তার মানে এলের জায়গা ফিক্সড, তাহলে এর জায়গাটা ফিক্সড হয়ে গেল, এ নট নরম চরণ, নড়ানো যাবে না, চড়ানো যাবে না। তাহলে আমি এদেরকে কত রকমভাবে পারমুটেশন করব? তাহলে আমার সবার আগে দেখতে হবে এরা কি আলাদা, ও জি এ আর এরা সবাই আলাদা। তাহলে কটা আছে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ফ্যাক্টোরিয়াল এইট। এই আটখানাকে নিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল এইটখানা আমরা পারমুটেশন পেলাম, যেগুলো স্টার্টেড উইথ এল। এবার কোনগুলোর এল দিয়ে শুরু আর এম দিয়ে শেষ সেগুলো বার করবো, তার মানে এবার এটাও ফিক্সড করলাম আর এরও পজিশান ফিক্সড হয়ে গেল। তাহলে এই দুটোকে ফিক্সড করলাম, তাহলে এবার ভিতরের এগুলোকে পারমুট করব। কটা আছে? সাতখানা। কত রকমভাবে? ফ্যাক্টোরিয়াল সেভেন। তাহলে এল দিয়ে শুরু আর এম দিয়ে শেষ, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সেভেনখানা। আর এল দিয়ে শুরু, তাহলে কতগুলো হয়েছে এল দিয়ে শুরু? ফ্যাক্টোরিয়াল আটখানা। তাহলে আমি যদি ফ্যাক্টোরিয়াল এইট থেকে ফ্যাক্টোরিয়াল সেভেন মাইনাস করি কী পেলাম? ফ্যাক্টোরিয়াল এইট হচ্ছে এল দিয়ে শুরুরা, আর এরা হচ্ছে এল দিয়ে শুরু এবং এম দিয়ে শেষ। তাহলে পড়ে থাকে কারা? যারা এল দিয়ে শুরু কিন্তু এম দিয়ে শেষ নয়। তাহলে এইটাই হলো নাম্বার অফ পারমুটেশন, যেগুলো কি এল দিয়ে শুরু কিন্তু এম দিয়ে শেষ নয়। বুঝতে পেরেছো?